আপনাকে যখন দাফন করা হবে খোলা আকাশের নিচে আপনার শেষ নামাজ উপস্থিত হয়ে যাবে কবরমুক্ত করে দেওয়া হবে উপরে পাশের ছাউনি বিছানো হবে মাটি চাপা দেওয়া হবে কবরের ভিতর থেকে আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবেন ওই দিন কাউকে বন্ধু হিসেবে পাবেন না কবরের ভিতরে কেমন আজাব দেওয়া হয় মানুষ যদি জানত আল্লাহ দাফন মানুষ দাফন দাফনের কথা ভুলে যেত মানুষ দাফন দাফন করত না কবরের মধ্যে বড় আজাব দেওয়া হয় কবরে বড় কঠিন আজাব দেওয়া হয় বিজ্ঞান বলেছে একজন ব্যক্তি মারা গেলে 24 ঘন্টার ভিতরে তার যে পরিবর্তন চলে আসে আপনার পায়খানা রাস্তা দিয়ে পুরা রূপের হয়ে যাবে এমন দুর্গন্ধ ছড়াবে যা সহ্য করা অসম্ভব ওই গন্ধের কারণে পোকাগুলো সমগোত্রীয় পোকাকে আহ্বান করবে সব পোকাগুলো আপনার দেহের ভিতরে ঢুকবে 3 দিন হয়ে গেলে আপনার লজ্জার সন্ধান নাকের জায়গায় থাকবে না নাক শেষ হয়ে যাবে 6 দিনের মাথায় আপনার হাতের নখ খসে পড়ে যাবে 9 দিন যেতে না যেতে আপনার শরীরের রোম একে একে পড়ে যাবে 17 দিন হয়ে গেলে আপনার পেট ফেটে যাবে ভিতরে সব কিছু বাইরে বের হয়ে যাবে 2 মাস হয়ে গেলে দেহের এমন কোন অংশ বাকি থাকবে না সব জায়গার গুরুত্বপূর্ণ কোথায় খেয়ে ফেলবে 3 মাস যখন হয়ে যাবে আপনার মন্দ মেরুদণ্ড সব কিছু খন্ড খন্ড হয়ে যাবে কিছুই আপনার অবশিষ্ট থাকবে না আস্তে আস্তে আপনার দেহটা মাটির সাথে মিশে যাবে মাটির সাথে আপনার দেহ মিশে যাবে কিসের এত বড়াই কিসের দুনিয়া কিসের বড়খানা যদি কবরে ওই অবস্থা সবারই হবে কিন্তু কবরে যাওয়ার পূর্বে যদি আপনি এমন কিছু কাজ করে যান ওই কবরের মধ্যে যিনি আপনার বন্ধু হয়ে যাবেন তিনি কে আল্লাহ কবরের ভিতরে যখন ডাকা হয় মানুষকে বাবা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইয়াতিহি মালাকানি ফাইমিলি সানিহি যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় তার ভিতরে 2 জন ফেরেশতা আগমন করে তাকে উঠিয়ে বসানো হয় তাকে জিজ্ঞেস করা হয় মা রব খোদা বলো তোমার রব কে লোকটি যদি মুমিন হয় তো বলতে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ লোকটিকে আবার প্রশ্ন করা হয় মা দিন কা তোমার দিন কি লোকটি যদি মুমিন হয় তো বলতে দিনি আল ইসলাম আমার দিন হলো ইসলাম লোকটিকে 3 নম্বর প্রশ্ন করা হয় আল্লাহ রসূলকে দেখিয়ে বলা হয় মা হাযা মজুন বলো বলো এই ব্যক্তিটিকে আল্লাযী বুইসা ফীকুম যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল বলো তিনি কে সে যদি মুমিন হয় জবাব দেয় হুয়া রাসূলুল্লাহ তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে 4 নম্বর প্রশ্ন একটু করা হয় তাকে জিজ্ঞেস করা হয় মাই ফ্রিকা তুমি কিভাবে তাকে চিনেছ কিভাবে তাকে বুঝেছ শোনো বলো কিভাবে তাকে বুঝলাম লোকটি যদি মুমিন হয় জবাব দেয় পড়াউত কিতাব আল্লাহ আমি আল্লাহ কিতাব পড়ে গেছি বাবানু তার প্রতি মানেছি অসত্যত্ব এবং সত্যায়ন করেছি এই কথা বলতে তিনি হয় কয়ুনাজি মুনাজিম নিরাসমা ওই আসমান থেকে ঘোষণা করি দাঁত দিয়ে বলে আনু সদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে ও ফেরেশতারা শোনা শোনা
আমার এই বন্ধু দুনিয়া থেকে কম দামি পোশাক পরে এসেছে ও ফেরেশতারা শোনো ফাআফরিশু হুমিনাল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানায় বিছাইয়া দাও শুধু বিছানা বিছাইয়া দিয়ে থাকবেন না আল্লাহ পাক বলবেন পৃথিবী থেকে কম দামি যে পোশাকটা নিয়ে এসেছে আমার এই বান্দার পোশাকটা খুলে ফেলো ওয়াল বিছুহু মিনাল জান্নাহ জান্নাত থেকে জান্নাতি বিছানায় তাহলে পরাইয়া দাও ওয়াল বিছুহু মিনাল জান্নাহ জান্নাতের লেবাস তার গায়ে পরাইয়া দাও শুধু তাই নয় ও ফেরেশতারা শোনো অতহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার এই বান্দার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও সুবহানাল্লাহ জান্নাতের দরজা মুক্ত করে দাও আমি আলামিন রূহিহা ওয়া তিবিহা জান্নাত থেকে সুঘ্রাণ শীতল বাতাস তার কবরের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন ও আকবাল কাফির তবাকা মুকরাম যখন কোন কাফের ব্যক্তি মারা যায় তার সাথে কেমন আচরণ করা হয় সে কথাও রাসূল বলতেছেন কোন কাফের কি কবরস্থ করা হয় তার ভিতরে রূহকে ঢুকানো হয় তাকে উঠিয়ে জিজ্ঞেস করা হয় তোমার রবকে রূহটি জবাব দেয় হা হা লা আদনি হাই হাই আমি কিছুই জানি না তাকে জিজ্ঞেস করা হয় তোমার দিন কি রূহটি বলতে পারে না বলে হা হা লা আদনি হাই হাই আমি কিছুই জানি না আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হয় এই ব্যক্তিকে বলে হা হা লা আদনি হাই হাই আমি কিছুই জানি না আসমানের ঘোষণাকারী ডাক দিয়ে বলে সে মিথ্যা কথা বলেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা শোনো ফাআফরিশুহু মিনান নার ওই জাহান্নামের উত্তপ্ত আগুন ওয়ালা বিছানা তার তলে বিছাইয়া দাও وألبسوه من النار তার জন্য জাহান্নামের অগ্নির পোশাক পরিয়ে দাও অতহু লাহু বাবান ইলান্নার জাহান্নামের দরজা খুলে দাও জাহান্নামের দরজা খুলে দাও হবে জাহান্নাম থেকে দুর্গন্ধ তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে বড় কঠিন আজাব দেওয়া হবে ফায়াকরিদুহু দরবাতান বিল হাদীদ লোহার হাতুড়ি নিয়ে অন্ধ ফেরেশতা উপস্থিত হয়ে তাকে এমন আঘাত করতে থাকবে সে ধোলার সাথে মিশে যাবে আবার তাকে জীবিত করা হবে আবার তাকে একইভাবে মারা হবে কবরের ভিতরে এমন ভাবে সে চিৎকার করতে থাকে পৃথিবীর মানুষ শুনতে পায় না জিন শুনতে পায় না বাকি সব মাখলুক শুনতে পায় আমার ভাইরা বাবা জিয়ারে যদি মানুষ ওই চিৎকার করে শুনতে পাইতো মানুষের কোলে যা ফেটে মারা দিত কবর কোনো কঠিন জায়গা সেজন্য দুনিয়া আগে তুমি কবর শান্তির জন্য যে কাজ করতে হয় দুনিয়াতে আপনি আমি যদি ওই কাজ করতে পারি ওই কবরের মধ্যে যিনি আপনার আমার জন্য শান্তি বর্ষণ করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন যদি আমরা তার বান্দা হয়ে যাই আমরা যদি তার বান্দা হয়ে যাই তার গোলাম হয়ে যাই তাহলে তিনি আমাদের প্রতি দয়া করবেন